চাটনি এমনই একটা জিনিস যা কম বেশি পাই সকলেই আমরা খেতে ভালোবাসি। আনারস খেতে তো অনেকেই ভালোবাসেন, তাই না? তবে এই বর্ষার সময় একবার আনারসের চাটনি বানালে তো কেমন হয় বন্ধুরা? তো আজকে আমি কেমনভাবে আনারসের চাটনি বানাই সেই রেসিপি শেয়ার করছি, আর সেটা একেবারে অনুষ্ঠান বাড়ির স্টাইলে। চলুন তাহলে দেখে নিই ঝটপট রেসিপিটা। আমি পল্লবী, পল্লবীস কিচেন এন্ড ব্লগ স্টারে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো ফার্স্টে দেখে নিই যে আনারসটাকে কীভাবে কাটতে হবে, তো সেইটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো প্রথমে এই উপরের দিকটা কেটে নিতে হবে, ওটা খুব সাবধানে কাটতে হবে কারণ ওটাতেই মধ্যে কিন্তু খুব কাটা থাকে। তারপর একটা ছুরির সাহায্যে এর স্কিনটাকে আমি এভাবে করে আলাদা করে দিলাম। তারপর এই যে চোখগুলো রয়েছে সেগুলো একটা পিলারের সাহায্যে ছাড়িয়ে ফেলে দিচ্ছি, আর একটা প্লেটের উপর করছি কারণ এর থেকে খুব জুস বেরোচ্ছে আর সেটা আমি একদমই নষ্ট করব না। তারপর এইভাবে ছুরির সাহায্যে আমি এটার মাছ বরাবর একটা কাট লাগিয়ে নিলাম। তারপর আমি আবারও এটাকে কাট লাগিয়ে নিলাম। তারপর এই মাঝখানে যে শক্ত অংশটা রয়েছে সেই অংশটা আমি কেটে বাদ দিয়ে দেব। এইভাবে করে দেখুন, এইভাবে করে আমি আনারসটাকে পুরো কেটে নিচ্ছি। তারপর এটাকে আমি গ্রেট করে নিচ্ছি, আপনারা কুচি করেও কাটতে পারেন কিন্তু আমি এটা গ্রেট করে নিচ্ছি। দেখুন গ্রেট করে নিচ্ছি, পুরোটা গ্রেট করা হয়ে গেছে আর এটা থেকে কিন্তু এতটাই জুস বেরিয়েছে, আর এই জুসটাতেই আমি রান্না করব কারণ এর মধ্যে আমি জল একদমই দেব না। তারপর কড়াইটা গরম করে নিয়ে আমি এর মধ্যে অল্প সরষের তেল দেব, সামান্য কিন্তু সরষের তেল লাগবে এর মধ্যে। তেলটা একটু কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, একটু ছিঁড়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব, আর এই আমার যেহেতু বাচ্চা আছে তাই ও এই পাইনঅ্যাপেল চাটনি খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য আমি এর বীজটা বার করে শুধু আমি এই শুকনো লঙ্কাটা দিয়েছি, নয়তো ওই চাটনিটা যদি ঝাল হয়ে যায় তাহলে সে খেতে পারবে না। আর তা আমি এটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এটাকে ফেলেও দেব, আপনারা চাইলে কিন্তু এটা রেখে দিতে পারেন। এরপর আমি এটার মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা পাইনঅ্যাপেল জুসটা সমেতই দিয়ে দেব, এর মধ্যে আমি জল ইউজ করব না, এই জুসটাতেই কিন্তু পাইনঅ্যাপেলটা সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব বিট লবণ। আমি কিন্তু এখানে এরকম লবণ ইউজ করছি না কারণ পাইনঅ্যাপেলের চাটনিতে বিট লবণ ইউজ করলে টেস্ট ভালো হয়, তাই আমি এর মধ্যে বিট লবণ ইউজ করেছি। ভালো করে মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এটাকে কভার করে পাইনঅ্যাপেলটা একটু সেদ্ধ করে নেব। 5 থেকে 7 মিনিট পর আমি কভারটা খুললাম, পাইনঅ্যাপেল কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তারপর একটু নাড়াচাড়া করে দিয়ে আমি এর মধ্যে 200 গ্রামের মতো চিনি দিয়েছি। চিনিটা কিন্তু আনারসের মানে পাইনঅ্যাপেলের মিষ্টতার উপর নির্ভর করে, এটা যেরকম মিষ্টি হবে বা টক হবে সেরকম কিন্তু চিনিটা এর মধ্যে অ্যাড করতে হবে। ভালো করে মিক্স করে দিয়ে আমি এটাকে একটু ফুটিয়ে নেব, আর ফোটবার সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম কাজু, আর দিয়ে দেব এর মধ্যে আমি কিশমিশ। আর কিশমিশটাকে আমি অল্প গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম, তাতে করে পাইনঅ্যাপেলের সাথে ভালো করে মিক্স হবে। ব্যাস মিক্স করে নিলাম ভালো করে, ব্যাস গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, আর এটাকে আমি নামিয়ে নেব। দেখুন আনারস বা পাইনঅ্যাপেলের চাটনিটাকে আমি নামিয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে আরেকটা ইনগ্রিডিয়েন্ট অ্যাড করব, সেটা হলো চেরি। কুচিয়ে রাখা চেরি আমি এর উপর থেকে দিয়ে দেব। এটা দেওয়ার পর আনারসের চাটনিটা কিন্তু আরও টেস্ট বেড়ে যায়। তারপর এটাকে একটু ঠান্ডা করে নিয়ে আমি সার্ভ করব। এইভাবে আপনারা অবশ্যই বানান। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করবেন। আজকে এখানেই, আবার চলে আসবো আরেকটি নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।